হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমি আবারও আসলাম আপনাদের মাঝে। আমার হচ্ছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। কারণ হচ্ছে আমি রাত্রে আমার ডিনার কী দিয়ে করতেছি, কারণ যেহেতু আমি ডায়েট করতেছি তো আমি রাত্রে কখনো হেভি খাই না। তো আজকের ডিনারে থাকবে হচ্ছে আমার এই মিক্স ও ফ্রুট অ্যান্ড উইথ মিল্ক। তো দুধটা আমি দেখালাম না, তো আমার এখানে আছে হচ্ছে অরেঞ্জ, বানানা, পেয়ারা, কিউই অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে পেয়ারার মতো দেখতে, আমার মনে পড়তেছে না, অ্যান্ড ওই লিচুর মতো যে দেখতে পাচ্ছেন এইটাও মনে পড়তেছে না আমার এই মুহূর্তে। তো তো গাইস, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর আমরা যারা হচ্ছে ডায়েট করতে পছন্দ করি, সব সময় হচ্ছে চেষ্টা করবেন আপনারা রাত্রে হচ্ছে হালকা কিছু খাওয়ার জন্য। তো আমি যেভাবে করি আমি এইটাই হচ্ছে শেয়ার করতেছি। তো এই যে হচ্ছে আমার এই ফ্রুটসগুলো ছিল, তো এই ফ্রুটসের আমার নাম মনে পড়তেছে না, জানি না কেন। অ্যান্ড হচ্ছে সেম ফ্রুটস। তো গাইস, আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। অ্যান্ড যারা আপনারা নতুন আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, দয়া করে হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে হচ্ছে অল যে লেখাটা আসবে ওখানে ক্লিক করবেন। এতে করে হচ্ছে আমার প্রতিদিনের ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে সবার আগে। অ্যান্ড প্লিজ, আমার এই ভিডিওটি যদি ভাল লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ, আবারও বলতেছি, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। তো আজকে হচ্ছে আমার এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এই যে তো আপনারাও চেষ্টা করবেন হচ্ছে রাত্রে একটু হালকা কিছু খাওয়ানোর জন্য, এতে করে হচ্ছে আমাদের হেলদি থেকে আমরা বাঁচতে পারবো। কারণ এখন দেখা যাচ্ছে যেহেতু আমরা ঘরে সব সময় থাকি, তো আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশি মোটা হয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমার, আমি এইভাবে করে থাকি। তো আপনারা চাইলে আপনারা করতে পারেন। তো ফ্রেন্ডস, আর কি বলবো আমি। তো আমার এই ভিডিওটি হচ্ছে কেমন লাগলো আপনাদের কাছে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।